তাপমাত্রার ওঠানামা লেগেই আছে বঙ্গে। তবে ফের একবার হতে পারে পারদ পতন, জানালো আবহাওয়া দফতর। আজ সকাল থেকে কলকাতা ও আশেপাশের এলাকায় মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই কলকাতায়। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর থেকে শীতের দাপট বৃদ্ধি পাবে, ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কমতে পারে তাপমাত্রা। ঠান্ডা অনুভূত হবে কলকাতাতেও। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গ সহ আরও 13টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। পূর্বাভাস অনুযায়ী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও কয়েকটি রাজ্যে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।